লোহার পেরেক গুলো নিচের দিক থেকে খাড়া করে দিয়েছে, ওই খাড়া করা পেরেকের উপরে আসিয়াকে শুইয়ে দিয়েছে, আবার উপর দিক থেকে আর একটা কাঠ যেই পেরেক গুলোকে নিচের দিকে দিয়েছে, দুই দিক থেকে দুইটা কাঠ দিয়ে যখন এরকম চাপ দেয় আসিয়া বলেন তো তখন কষ্ট পায় নাকি পায় না? অবশ্যই এমন নির্যাতন নিপীড়ন করলো রে ফেরাউন, নির্যাতন করতে করতে আসিয়ার শরীরের রক্তগুলো টস টস করে মাটিতে পড়ছে, জমিনে পড়ছে, এখন বলতেছে খসে খসে পড়ছে। দেখেন তো ভাই কেটা, দেখেন তো একটু। আচ্ছা যাই হোক, আসেন আসেন এদিকে, চলে আসেন চলে আসেন, ও চলে গেছে আর থাকবে না। ফেরাউন আসিয়ার উপরে এবং তার একজন দাসীর উপরে যে নির্যাতন নিপীড়ন করেছিল গো বাজান, যেই নির্যাতনের ইতিহাসটা স্বর্ণ অক্ষরে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কথাগুলো চলে আসবে পর্যায়ক্রমে, ধৈর্য নিয়ে একাগ্রতার সাথে আলোচনাটা শ্রবণ করতে হবে। ফেরাউনের দরবারে ছিল একজন দাসী, যেই মহিলাটা ফেরাউনের পরিবারে কাজ করত, এমনকি তার মেয়েদের চুল আশ্রানো, তার মেয়েদের যত্ন করা, এই সমস্ত কাজের দায়িত্বটা ফেরাউনের দাসীর উপর ছিল। এই বেচারিটা ছিল অত্যন্ত ভালো মানের মানুষ। আস্তে আস্তে কোনে মুসা আলী সালামের আনিত দিন জীবন ব্যবস্থা কবুল করলো এবং সে মনের দিক থেকে ছিল ভালো মানুষ, অর্থাৎ নিজেকে মুসলমান বানাতে চায়। আল্লাহ যেহেতু বলছেন ইয়া আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে, যেই কারণে ওই মহিলাটা ইমানদার হতে শুরু করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন ফেরাউনের দাসীর ভিতরে ঢুকলো, বন্ধুগণেরা লক্ষ্য করুন ফেরাউনের দাসী তখন ইসলাম পালন করতে শুরু করে দিছে। এই কথাটা আস্তে আস্তে করে ফেরাউনের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে গেছে। ফেরাউন তখন বলতেছে ঠিক আছে, এই সংবাদের সত্যতা যাচাই করা লাগবে। এই জন্য দাসীকে তখন ডেকে পাঠালো, যাও দাসীকে ডেকে নিয়ে আসো, দাসির মুখ থেকে শুনবো যে আসলে সে ইসলাম কবুল করেছে কিনা, সে এক আল্লাহর গোলামি করতে ইচ্ছুক কিনা। দাসীকে ডেকে নিয়ে আসার পর ফেরাউন জিজ্ঞাসা করতেছে, ওরে দাসী, তুমি বলে নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি আমার প্রভুত্ব স্বীকার করো না, অর্থাৎ আমাকে তুমি প্রভু মানো না, আমি তোমাকে খাবার দেই, খাদ্য দেই, আমি তোমাকে কাজের দায়িত্ব দিয়ে রেখেছি, অথচ তুমি আমাকে এরকম প্রভু মানো না কেন? ওই দাসী তখন বলতেছে, ফেরাউন শুনে নাও, আমি তোমাকে প্রভু মানতে পারবো না, আমি তাকে প্রভু মানবো যিনি তোমারও প্রভু আমারও প্রভু। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমি তোমাকে প্রভু মানতে পারবো না গো ফেরাউন, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আওয়াজ করে বলুন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? বানর সৃষ্টি করেছেন কে? মানুষ নাকি বানর ছিল, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? কেউ কি বিশ্বাস করেন? এই কথা আজকের আলোচনায় বলবো না, শুধু ইমানের তাগিদে এতটুকু কথাই বললাম। আমাদের সন্তানদেরকে অনেকেই বুঝাতে চাচ্ছে যে মানুষ আসছে বানর থেকে, এই কথাটা মিথ্যা বানোয়াট। বর্তমান শিক্ষামন্ত্রীকে একটা কারণে অন্তত ধন্যবাদ দিতে হয়, এই আলোচনা সমালোচনা যখন চতুর্দিকে ছড়ায় পড়লো শিক্ষামন্ত্রী তখন বলতেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ডারউইনের মতবাদ, ডারউইনের থিওরি যদি প্রবেশ করানো হয়ে থাকে তাহলে এটাকে বাতিল করে দিয়া ওই জায়গায় যাতে মুসলমান সন্তানেরা ভালো কিছু শিখতে পারে এমন একটা অধ্যায় ওই জায়গায় সংযোজন করা লাগবে। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ফেরাউনের দাসী তখন বলতেছে, এরে ফেরাউন, আমি তোমাকে প্রভু মানতে পারবো না, যিনি তোমারও প্রভু আমারও প্রভু, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে প্রভু মানি, আমি তোমাকে প্রভু মানতে পারবো না। এই কথা যখনই ফেরাউনের দাসীটা তার সামনে বলে দিছে, বলেন তো ফেরাউনের মাথার হার্ট বিট বাড়বে না কমবে? ফেরাউনের হার্ট বিট বাড়িয়ে গেছে, এমন বাড়া বাড়িয়ে গেছে, তখন ওই দাসীর উপরে নির্যাতন নিপীড়ন করতে শুরু করেছে। দাসীর দুইটা কন্যা, একটা কন্যা সন্তান বড় হয়েছে আর একটা কন্যা সন্তান এখনই স্তনের দুধ পান করে।
দাসীকে তখন বলতেছে, দাসী তুমি জানো না ফেরাউনের বিরোধিতা করলে পরিণামটা কি হয়, তুমি জানো না ফেরাউনের অবাধ্য হইলে তার শাস্তির রূপটা কেমন হয়। দাসী বলতেছে, আমি এটা জানার প্রয়োজন মনে করি না। ফেরাউন তখন তার লোক লস্করকে অর্ডার করে দিল, যাও যাও একটা জ্যাক তৈরি করো, যেই জায়গায় তোমরা তেল ঢেলে দাও, তারপরে আগুন জ্বালায় জ্বালায় ওই তেলগুলোকে গরম করতে থাকো, বন্ধুগুণেরা আমার লক্ষ্য করুন। ফেরাউনের কথা মোতাবেক তার সৈন্যবাহিনী কাজে লেগে গেল, একটা জ্যাক তৈরি করলো, বিশাল একটা জ্যাক, যেই জ্যাকের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো, তারপরে নিচ থেকে কাঠ খড়ি জ্বালায় জ্বালায় আগুন দিয়ে দিই ওই তেলকে উত্তপ্ত করা হচ্ছে। তেলকে উত্তপ্ত করার পর ফেরাউন তখন বলতেছে, যাও দাসীর দুইটা কন্যা সন্তানকে এখানে নিয়ে আসো, আর দাসীকেও এখানে নিয়ে আসো। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, দাসীকে তখন কন্যা সন্তানগুলো নিয়ে এসে বলতেছে, দাসী তুমি শুনে নাও, যদি আমাকে প্রভু মানো তাহলে সকলেই বেঁচে যাবা, আর যদি তুমি প্রভু না মানো রে দাসী তাহলে তোমার সামনে তোমার এই কন্যাদেরকে তেলের মধ্যে সুবায়া সুবায়া মারিয়ে ফেলানো হবে। আওয়াজ দিয়ে বলুন, নাউযু বিল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো পিতা বা মাতার সামনে যদি এই কথা বলে তার অন্তরটা কেমন হবে? খারাপ হবে না? খারাপ। আমার বন্ধুগণ, ফেরাউন যখন এই কথাটা বলল এবং তার লোক লস্করকে অর্ডার প্রদান করেছে, যাও রে যাও ওই দাসীর সামনেই তার মেয়েদের উপরে নির্যাতন শুরু করো, অবশ্যই ওই দাসী আমাকে প্রভু মেনে নিবে। বলুন তো, বর্তমান পৃথিবীতে এরকম কিছু দৃশ্য আছে না নাই? ধরন চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ধরন চেঞ্জ হয়েছে। যেমন কথা তেমনই কাজ। ফেরাউনের তৈরি করাম সেই জায়গার মধ্যে তেলগুলো যখন গনগণনা আগুনে ফুটতে ফুটতে টকবক টকবক করছি, আমার বন্ধুগণ তখন লক্ষ্য করুন ফেরাউনের লোকজনগুলা ওই দাসীর বড় মেয়েটাকে নিয়ে এসে বলতেছে, আগে এইটা দিয়ে শুরু করো। আমার বন্ধুগণ, ওই ফেরাউনের দাসীর বড় কন্যা সন্তানটিকে যখন সেই তেল টকবগণ গরম একদম উত্তপ্ত তেলের মধ্যে ফেরাউনের দাসীর বড় মেয়েটাকে সেই তেলের মধ্যে ফেলে দিয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করেছে ওই মেয়েটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা একদম সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ তার শরীর থেকে একদম গোস্তগুলো খসে খসে পড়ছে, ওই মেয়েটা তখন তেলের মধ্যে ভেসে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দাসীর চোখের নজরটা তখন খুলে দিলেন। কিতাব বলতেছে ওই দাসীটা তখন লক্ষ্য করতেছে ফেরাউনের মানুষগুলো, ফেরাউনের লোক লস্করগুলো তার কন্যাকে যখন তেলের মধ্যে ফেলে দিল, ওই দাসী তখন বলতেছে, আমার মনে হলো আমার মেয়ের রুহ মোবারকটা জান্নাতের মধ্যে উড়ে চলে গেল। আওয়াজ দিয়ে বলুন, সুবহানাল্লাহ। ওই দাসী তখন বলতেছে, রে ফেরাউন তুমি যদি আমার মেয়েকে নয় এমনকি আমাকেও যদি হত্যা করো তবু আমি দিন ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। আওয়াজ দেব, আল্লাহু আকবার। ফেরাউনের রাগটা তখন আরো জ্বলে গেল, বলতেছে, রে দাসী তুমি শুনে নাও, তোমার প্রথম মেয়েটা তো একদম প্রাণসাঙ্গ হয়ে গেল, অর্থাৎ সে নিহত হয়ে গেল, শাহাদত বরণ করলো, এবার তোমার ছোট্ট বাচ্চা মেয়েটির পালা। বলেন তো, কোনো মায়ের কোল থেকে যদি দুধের সন্তানটাকে কেড়ে নেয় ওই মায়ের অন্তরের মধ্যে কেমন লাগে? আমার বন্ধুগণ, ফেরাউনের দাসী যখন ছোট্ট মেয়েটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, ফেরাউনের সেই লোক লস্করগুলো ওই মায়ের কোল থেকে সন্তানটাকে ছিনিয়ে নিচ্ছে, সন্তানটাকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করতেছে, আর বলতেছে, রে দাসী এখনও সময় আছে, তুমি আমাকে প্রভু মানে নাও, তুমি মুসার আনিত দিন জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে দাও, আমাকে প্রভু মানে নাও, আমাকে রব মানে নাও, যদি তুমি মানে নাও তাহলে তোমার এই মেয়েটাকে বাঁচাইয়ে দেব। দাসী তখন বলতেছে, রে ফেরাউন এই দুইটা মেয়ে নয় শুধু, যদি আরও কয়েকটা মেয়ে থাকতো তাহলে ওই আনিত দিন জীবন ব্যবস্থা, মুসার দিন জীবন ব্যবস্থা ইসলামের জন্য ওই সবগুলো মেয়েকে আমি দিয়ে দিতাম, সবগুলো মেয়ে দেওয়ার বিনিময়ও যদি আল্লাহ আমাকে জান্নাত দান করে এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে রব মেনে নেবে, আমি আল্লাহকে যারা রব স্বীকার করে নেবে, ওই মানুষগুলোর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আর তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন, সুবহানাল্লাহ।
আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ প্রদান করতেছি। ও পৃথিবীর ঈমানদার মুসলমানেরা, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন তো আমরা জান্নাতের সুসংবাদ পেতে চাই নাকি চাই না? চাই। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, ফেরাউনের দাসীর কোল থেকে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি কেড়ে নেওয়ার পর তেলের মধ্যে ফেলে দিচ্ছে। ওই মেয়েটা অর্থাৎ দাসীটা তখন চিন্তা করতেছে, এটা কেমন কথা হলো, এই ফেরাউন তো দেখতেছি আস্তে আস্তে করে আমার মেয়েগুলোকে শেষ করছে, কিন্তু ভয় পাচ্ছে না, চিন্তাগ্রস্ত হচ্ছে না। ছোট্ট মেয়েটা মনে হচ্ছে ডেকে ডেকে বলছে, মা তুমি অপেক্ষা করো, জান্নাতের মধ্যে তোমার সাথে আমার অতি তাড়াতাড়ি, আমাদের অতি তাড়াতাড়ি মিলন হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অতি তাড়াতাড়ি আমার এবং তোমাদের মধ্যে মিলন হয়ে যাবে। এই কথা বলার পর ছোট্ট মেয়েটাকেও তেলের মধ্যে ফেলে দিল। আহার টকবগানো তেল যেই মেয়েগুলোর শরীর থেকে গস্তগুলো খসে খসে পড়তেছে, হাড়গুলো পৃথক হয়ে গেছে। বন্ধুগণেরা আমার, ফেরাউন তখন বলতেছে খসে খসে পড়ছে, দেখেন তো ভাই কেটা, দেখেন তো একটু। আচ্ছা যাই হোক, আসেন আসেন এদিকে, চলে আসেন চলে আসেন, ও চলে গেছে আর থাকবে না। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, খসে খসে যখন গোস্তগুলো পড়ছে, খসে যখন খুলে যাচ্ছে, হাড় হাড্ডিগুলো আলাদা হয়ে যাচ্ছে, কি বেদনাদায়ক কথা। চিন্তা করুন তখন ওই দাসীটা চিন্তা করতেছে, আমাকে মনে হয় আমার দুইটা মেয়ে ডেকে ডেকে বলছে, মা অপেক্ষা করো, ধৈর্য হারা হয়ে না গো মা, মা তুমি চিন্তাগ্রস্ত হয়ো না, তুমি আল্লাহর প্রতি ধৈর্য রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অচিরে এই জান্নাতের মধ্যে আমাকে এবং তোমাদেরকে অর্থাৎ আমাদের সকলকে মিলন মেলা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর যখন ওই দাসী ফেরাউনকে রব মেনে নিল না, মেনে নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ফেরাউন নির্যাতন নিপীড়নও থামাচ্ছে না। নির্যাতন নিপীড়ন করার পর শেষ পর্যন্ত দাসীর পালা শুরু হয়ে গেল। দাসীটাকে বেদরুক মারপিট করতে করতে তেলের মধ্যে ফেলে দিয়ে ওই দাসীকেও হত্যা করে ফেলল। আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতবাসী করুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাতে আসিয়া যখন দেখতে পেল, আহারে আমার ঘরের দাসী তার দুইটা সন্তানকে, করিজার টুকরো সন্তানকে এভাবে ফেরাউন নির্যাতন নিপীড়ন করে হত্যা করে ফেললো, আমার ঘরের দাসীটা কোন এমন রবের কোন এমন প্রভুর দিন ইসলাম গ্রহণ করেছে, দিন গ্রহণ করেছে, যেই রব তাকে এতটুকু বুকে সাহস দিয়েছে, যেই রব তার অন্তরের মধ্যে কোনো ভয় দেয় নাই, যেই ফেরাউনের সামনে কোনো মানুষ দাঁড়িয়ে কথা বলতে পারে না, অত্যন্ত রাগান্বিত মানুষ, অত্যন্ত খারাপ চরিত্রের একজন মানুষ, অথচ আমার ঘরের দাসী কেমনে এত সাহস পেল যে তার সন্তান সাহসী নিজেও হত্যা হয়ে গেল, তবুও ফেরাউনকে প্রভু মেনে নিল না। আমার বন্ধুগণ, এই ঘটনা এবং মুসা আলি সালামের প্রতি আসিয়ার ভালোবাসা তৈরি হওয়ার কারণে তখন সে তার মনের মধ্যেও ইসলামের প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পর আস্তে আস্তে করে দিন জীবন ব্যবস্থা ইসলাম পালন করতে শুরু করলো। ফেরাউন ঘটনাটা জেনে গেল যে তার ঘরের স্ত্রীও ইসলাম পালন করতে শুরু করেছে। ফেরাউন বলতেছে, আহারে এতদিন পর্যন্ত বাহির থেকে আমাকে প্রভু মানত না, মেনে নেওয়া যাইতো, মেনে নিতাম, কিন্তু এখন দেখি যে আমার ঘরের মধ্যে আমার ঘরের স্ত্রী আমার কথা আর মানবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তখন মনে করতেছে, আমার স্ত্রী তো আমার কথা আর শুনবে না, আমার কথা আর মানবে না, তাহলে তাকে ঠেকানো দরকার। ফেরাউন আসিয়ার উপরে নির্যাতন নিপীড়ন করতে শুরু করলো, এবং নির্যাতন নিপীড়ন করছে একদম গোপনে গোপনে, চেপা মার দিচ্ছে। শুধু প্রথমে বলতেছে, আমি ফেরাউনের স্ত্রী যেহেতু হচ্ছে আসিয়া, যদি আমি তার উপরে নির্যাতন করি, এইটা যদি সমাজের মানুষ জানতে পারে, আমার বিরুদ্ধে বদনাম রটে যাবে, আমার বিরুদ্ধে মানুষ খারাপ কথা সমালোচনা করতে শুরু করবে। অতএব তাকে ভিতরে ভিতরে বাদ দেওয়া শুরু করলো। একাধারে আসিয়া তখন সেই মারগুলো সহ্য করছে। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আসিয়ার স্বামী হচ্ছে পৃথিবীর মধ্যে কুখ্যাত একজন খুনি, একাধারে তিনি একজন খুনি, একাধারে যে এত পরিমাণ খুন করেছে, যেই কথাটা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে ওই মুসা আলি সালামের বংশধরের অনেক শিশু সন্তানকে হত্যা করেছে। পাদ্রি এবং জ্যোতিষীরা যখন এসে বলল, ফেরাউন তোমার রাজ্যে এমন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা তোমার রাজ্য পতনের কারণ,
কারণ হবে এই কথা চিন্তা করে তখন বলতেছে ফেরাউন ঘোষণা করে দিল বনি ইসরাইলের কোন মানুষের জন্য ছেলে সন্তান জন্ম গ্রহণ করতে না পারে এই একাধারে এই ঘোষণা পাওয়ার পর অগণিত অসংখ্য সন্তানদেরকে হত্যা করেছে যেই কারণে একাধারে যদি ফেরাউনকে একজন খুনি বলা যায় তাহলেও কোনো দোষ হবে দোষ হবে কি না খুন করেছে কারণ কি বলল যে যদি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে ওই ছেলে সন্তান আমার রাজ্য পতনের কারণ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার হযরতে আসিয়াম ইসলাম পালন করতে শুরু করেছে ফেরাউন তার উপরে নির্যাতন নিপীড়ন করছে বন্ধুগণেরা আমার লক্ষ্য করুন ফেরাউনের নির্যাতনের ধরনটা কেমন ছিল ফেরাউন দুইটা জিনিস আবিষ্কার করেছে একটা হলো শুলে চড়ানো একটা কি পৃথিবীতে সুরে চলানোর ইতিহাসটা আসে ফেরাউন থেকে কার থেকে আরেকটা হলো ফাঁসির কাষ্ঠে ঝুলায় যে মানুষকে মারা যাবে এই ঘটনাটার সূত্রপাত করে ফেরাউন আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ কয়টা তাহলে দুইটা একটা হলো শুলে চড়ানো আর একটা হলো ফাঁসির কাষ্ঠে ঝুলানো আমার বন্ধুগণ লক্ষ্য করুন আসিয়ার উপরে ফেরাউন নির্যাতন করে নিপীড়ন করে ঘরে ঘরে নির্যাতন করে নিপীড়ন করে ব্যাপকভাবে চেপা মার দেয় এমন মার দেয় যে বাহিরে প্রকাশ করতে পারে না ফেরাউন নিবৃত্তে এই মারগুলো দিচ্ছে আর আসিয়া নিবৃত্তে সেই মারগুলো সহ্য করতেছে আসিয়া কোনোদিন আ শব্দ করে নাই কিন্তু আল্লাহর কাছে মহান রব্বে কারিমের কাছে শুদ্ধ দরখাস্ত করতেছে আল্লাহ তুমি আমাকে এই জালিমের হাত থেকে বাঁচাও কথা বলেন ঠিক না বেঠি এখানে মা বোনদের জন্য একটা শিক্ষা আছে ফেরাউন আসিয়ার উপরে এত নির্যাতন করেছে নিপীড়ন করেছে তবুও কোনোদিন ফেরাউনের বিরুদ্ধে বাহিরে গিয়ে কোনো অবজেকশন করে নাই আর আমার মা বোনদের যদি একটা অর্থাৎ এক জোড়া ছুরি যদি না আনে পরের দিন সকালবেলা উঠেই বাবা এবং ভাইদেরকে বলতে থাকে বিয়ের পর দিন থেকে তোমার কাছ থেকে আমি একটাও আমার মনের জিনিস পাই ঠিক না বেটি পরের দিন সকালে উঠে শুরু করে দেয় কয় যে আমার জীবনটা একদম তেনাসে কি হয়ে গেছে আর বাবাকে অভিশাপ দিই আমার বাবার খাইয়া দেয় কাম নাই আক্কিল নাই এমন একটা বেকার ছেলের সাথে আমাকে বিয়ে দিছে যে আমার এক ডজন চুরি পর্যন্ত কিনে দিতে পারে না ঠিক না শুধু তাই নয় আমাদের মা বোনদের মধ্যে আরো কিছু স্বভাব চরিত্র আছে এরকম যদি স্বামী বেচারা বলে তোমাকে ব্যাপার দহায় মার্কেটে যাওয়া যাবে না আছে না মিছিল ধরে কি ধরে মিছিল ধরে কিছু কিছু নাদুস নদুস স্বভাবের মেয়েরা আছে যারা মনে করে আমি যদি ব্যাপার না হয় বোরকা ছাড়া মার্কেটে যাইতে না পারি তাহলে আমার জীবনটা পুরো বৃথা ঠিক না পুরো বৃথা জীবন আরে কষ্ট বান্ধবীর সাথে এক জায়গায় হওয়ার পর খালি গল্প করে আরে আমি যে কাঠমোল্লার ঘরে বিয়ে হয়েছে আমার বাপ তো খাইয়া দেয় কাম পায় নাই এক কাঠমোল্লার সাথে বিয়ে দিছে আমার যন্ত্রণায় জীবনটা ঝালা বানা তাহলে কি হয়েছে করে আমাকে সব সময় কয় হাত মোজা পরো পা মোজা পরো আবার বোরকা পরে মার্কেটে যাও এইটা কি চলে ঠিক না কয়েকদিন পূর্বে ঢাকা ইউনিভার্সিটির কিছু বেহায়া মেয়েরা মিছিল করলো মিটিং করলো সিটিং করলো এবং তারা রাস্তায় মানব বন্ধন করলো বললো যে কি আমাদেরকে উলঙ্গ হওয়ার ব্যবস্থা করে দেওয়া লাগবে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেয়া লাগবে একজন আবার এমন স্টাইলের শাড়ি পরছে বলতেছে আমার দাদিদেরকেও আমি দেখছি কি যে তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে ঠিক না ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা বলেন তো এদের কি আসলে মান মর্যাদা বলতে কিছু আছে যেই সকল বাবা মা গুলা এদেরকে ওখানে পাঠাইছে পাঠানোর পর ওরা কথিত স্বাধীনতা পেয়ে রাস্তাতে পোশাকের স্বাধীনতা নিয়ে তারা যুদ্ধ করতেছে আন্দোলন করতেছে এদের গালে বলেন তো কিছু মারা দরকার আছে না নাই আমি বলবো না যে কি মারা দরকার সেটা আপনারা বুঝে নেবেন মাঝে মধ্যে কিছু কথা ভেসে আসে কইলো জামার জুতো আর মেয়ের লাগি গেছে একদম ঠিক না আসিয়ার উপরে ফেরাউন নির্যাতন করে আসিয়া কোনো কথা বলে না
আসিয়া নীরবে নিবৃতে সেই নির্যাতন গুলো সহ্য করে, শুধু নির্যাতনই নয়, আসিয়ার উপরে জেওয়া করত, নির্যাতন করত, শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে করতে আসিয়া একদম হাঁপাইয়া গেল, আসিয়া ক্লান্ত হয়ে গেল। এমন নির্যাতন করেছে, আগুন দিয়া দিয়া আসিয়ার শরীরকে পোড়ানো হয়েছে। কিতাবের মধ্যে উল্লেখ, যখন আসিয়া সহ্য করতে না পেরে একটু আহ উহ সাউন্ড করতে যাইতো, ফেরাউন বলতো নির্যাতনটা আরো বাড়ায় দাও, যাতে করে এই আসিয়া তার রবের কথা ভুলিয়ে যায়। আমি ফেরাউনকে রব মানিয়ে নেয়, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যখন একটু শব্দ করতে যাইতো ফেরাউন, তখন বলতো আরো নির্যাতন বাড়ায় দাও। শেষ পর্যন্ত ফেরাউন আসিয়াকে শুলে চড়ে হত্যা করবে চিন্তা করতেছে, তার পূর্বে কিছু কাজ করলো। কিতাবের মধ্যে উল্লেখ, সুন্দর কাঠ পাড়া একটা জায়গা, নিচের দিক থেকে প্যারাক এরকম ভাবে খাড়া করে দিয়েছে, লোহার পেরেক গুলো নিচের দিক থেকে খাড়া করে দিয়েছে, ওই খাড়া করা পেরেকের উপরে আসিয়াকে শুইয়ে দিয়েছে। আবার উপর দিক থেকে আর একটা কাঠ যেই পেরেক গুলোকে নিচের দিকে দিয়েছে, দুই দিক থেকে দুইটা কাঠ দিয়ে যখনই এরকম চাপ দেয় আসিয়া বলেন তো তখন কষ্ট পায় না কি পায় না? অবশ্যই এমন নির্যাতন নিপীড়ন করলো রে ফেরাউন। নির্যাতন করতে করতে আসিয়ার শরীরের রক্তগুলো টসটস করে মাটিতে পড়ছে, জমিনে পড়ছে। হযরতে আসিয়া তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এই ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করো, ওগো দরদের আল্লাহ, ওগো রহমাতান লিল আলামিন, আপনি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করুন, আমার পক্ষে এই ফেরাউনের নির্যাতন নিপীড়ন সহ্য করাটা আর সম্ভব হচ্ছে না, আওয়াজ দেব আল্লাহু আকবার। আসিয়ে তখন বলতেছে আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহ আপনি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে তখন ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দ হলো যে আসিয়া সে অন্য কোনো কথা বলছে না, শুধু বলছে আল্লাহ আমি ফেরাউনের এই নির্যাতন আর সহ্য করতে পারছি না, ফেরাউন আমার উপরে যে নির্যাতন নিপীড়ন করছে গো আল্লাহ, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক, শুধু নির্যাতনই নয়, এই ফেরাউনের কাছ থেকে আমাকে তুমি মুক্তি দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আল্লাহ বললেন, অদরবল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, ইমানদারদের জন্য উদাহরণ হচ্ছে, ও ইমানদাররা তোমরা শুনে নাও, এই দুনিয়াতে তোমাদের উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, নিপীড়নের স্টিম রোলার চালানো হবে। বলেন তো পৃথিবীতে বর্তমানে ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এই কথাটা স্মরণ করে দিলেন যে ইমানদাররা তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও যে এই জিনিসগুলো তোমাদের স্মরণে রাখার দরকার। আসিয়ার উপরে ফেরাউন যে নির্যাতন করত, নিপীড়ন করত, নিপীড়ন সহ্য করতে না পেরে আসিয়া আমার কাছে যেই কথাগুলো বলেছিল, অদরবল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী আমার কাছে বলেছিল, ইসকালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, যখন আসিয়ার প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে তখন আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, ওগো আল্লাহ আপনি তো এরকম ওয়াদা প্রদান করেছেন অপুরন্ত জায়গায়, আপনি তো ইমানদারদের জন্য সাহায্যকারী, আপনি হচ্ছে ইমানদারদের অভিভাবক, আল্লাহ আমার একটা সাথ, ফেরাউন আমার জীবনটা কেড়ে নেক, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই গো আল্লাহ, আপনি আমাকে আপনার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়ে দিবেন, এই ওয়াদা এই কথাটা আমি আপনার কাছে আরজি করছি। তারপরে বলতেছে ইন্দাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহর কাছে বললেন আপনার কাছে আপনার নিকটবর্তী আমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন, ওয়ানাত জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, আরো বলতেছি গো আল্লাহ আমাকে ফেরাউন এবং তার কাজকর্ম থেকে, অর্থাৎ আমি ফেরাউনের স্ত্রী, এই ভাবে আল্লাহ আপনি আমাকে ফেরাউনের কাজকর্ম এবং ফেরাউনের দলভুক্ত করেন না, আপনি আমাকে সেখান থেকে মুক্তি দান করুন, আমি জানো করে অর্থাৎ ফেরাউনের স্ত্রীর
উত্তর থেকে রেহাই পেয়ে যাই, আমি যেন এখান থেকে মুক্তি পেয়ে যাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ যদি আপনি আমাকে ফেরাউনের স্ত্রী হিসাবে উত্তোলন করেন, আমি এই জায়গা থেকেও আপনার কাছে মুক্তি চাচ্ছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়ানাজ্জিনি মিনাল কওমিস জালিমিন, আল্লাহ শুধু তাই নয়, আমাকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে মুক্ত দান করুন। অর্থাৎ দুই তিনটা কাজ করুন, একটা হলো জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিন, আর একটা হলো ফেরাউন এবং তার কৃতকর্ম থেকে আমাকে চিরজন্মের মতো মুক্তি দান করুন, আর একটা হচ্ছে আমাকে এই জালিম কওমের মধ্য থেকে মুক্তি দান করুন। আল্লাহ সবগুলাকে কবুল করে নিলেন। ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে আসিয়ার পাঁচ জীবনটা সাঙ্গ হয়ে গেল। কিতাবের মধ্যে উল্লেখ, আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তখন নজর খুলে দিলেন, একদম ফেরেশতাকে অর্ডার করে দিলেন, যাও যাও আমার আসিয়ান, মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে তার চোখের পর্দাটাকে সরায় দাও, আমার আসিয়াকে জান্নাতের যে বাড়িটা আমি দেব সেই বাড়ির দৃশ্যটা দেখতে দেখতে আমার আসিয়ার পানটা যেন শেষ হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।